হ্যালো অ্যাসপিরেন্ট, ওয়েলকাম টু গিফট অফ দ্য গ্যাবিডু। আপনারা সকলেই জানেন যে মিসলেনিয়াস 2023 কিছুদিনের মধ্যেই পিএসসি তার নোটিফিকেশান দিয়ে দেবে, এবং তার জন্য কিন্তু আমাদের ডেসক্রিপটিভ বাংলা এবং ইংলিশ ক্লাস আমাদের জেনারেল কম্বাইন্ড ব্যাচেই শুরু হচ্ছে মার্চ থেকে। আপনারা অনেকেই চ্যানেলের নোটিফিকেশান পেয়েছেন, এবং আমাদের জেনারেল কম্বাইন্ড ব্যাচে কিন্তু অ্যাডমিশান ওপেন রয়েছে বর্তমানে। আমরা সপ্তাহে একদিন করে কিন্তু আমরা রাইটিং প্র্যাকটিসের ক্লাস রেখেছি, বেঙ্গলি অ্যাজ ওয়েল অ্যাজ ইংলিশ, মিসলেনিয়াস 2023-এর কথা মাথায় রেখেই। তাছাড়াও যারা কেপির এক্সাম দিচ্ছেন, কেপি এসআই মেন দিতে যাবেন, যারা ডাব্লিউবিপি এসআই মেন টার্গেট করেছেন, পিএসসি ক্লার্কশিপ টার্গেট করেছেন নেক্সট ইয়ারে, তো তাদের জন্য কিন্তু অবশ্যই হেল্প করবে। জেনারেল কম্বাইন্ড ব্যাচের যে ফি স্ট্রাকচার, সেই সেম ফি স্ট্রাকচারের মধ্যেই কিন্তু এটা ইনক্লুড করা হয়েছে, যেহেতু গ্রুপের অনেকেই রিকোয়েস্ট করেছিলেন আমাদেরকে। তো অবশ্যই আপনারা অ্যাডমিশন হেল্পলাইন নম্বরে যোগাযোগ করে আমাদের এই ব্যাচে কিন্তু নিজেকে অন্তর্ভুক্ত করতে পারেন। আজকে যেই মূলত আলোচনা থাকবে সেটি হলো কি, আমরা কি করে কমন ভোক্যাব ইউজ করে একটা আমাদের রাইটিং স্কিলটাকে, বা আমাদের যে ট্যাগলাইনটা দেওয়া হয়েছে এস ইউর প্রিপারেশন উইথ গিফট অফ দ্য গ্যাবিডু, তো সেইটার জায়গায় নিয়ে যেতে পারি। এই জিনিসগুলো কিন্তু আমরা সবাই জানি, কিন্তু এই ছোটো ছোটো জিনিসগুলো যদি আমরা ইউজ করে থাকি, আমার যেখানে আউট অফ 10 আমি কিন্তু 8+ স্কোর কিন্তু সহজেই করে আসবো, যদি আমি একটা নির্ভুলভাবে কিন্তু খুব সহজ সরল ভাষায় একটা রিপোর্ট বা একটা আমার কোনো রকম লেটার রাইটিং হোক যাই হোক না কেন লিখে আসতে পারি। ঠিক আছে, তো সেটাই কিন্তু আজকের এই আলোচনায় কিন্তু থাকবে। আপনারা দেখতে থাকুন, আশা করি কিন্তু সেশনটা আপনাদের ভালো লাগবে, উপকৃত হবেন আপনারা। রিপোর্ট রাইটিংয়ের ওপরই রয়েছে, এবং যারা ইচ্ছুক রয়েছেন অবশ্যই আমাদের অ্যাডমিশন হেল্পলাইন নম্বর স্ক্রিনে দেখতে পাচ্ছেন, ভিডিও ডিসক্রিপশন বক্সেও দেওয়া থাকবে, সেখান থেকে কিন্তু যোগাযোগ করে আমাদের জেনারেল কম্বাইন্ড ব্যাচে কিন্তু যুক্ত হয়ে যেতে পারেন। আমাদের যে সমস্ত ক্লাসগুলো হয়েছে, ক্লাস তো অলরেডি শুরু হয়ে গেছে, তো সেগুলো কিন্তু রেকর্ডেড পেয়ে যাবেন, এবং তার পিডিএফও কিন্তু গ্রুপে কিন্তু থাকবে। ওকে, সো দেখতে থাকুন। আজকে কিন্তু আমরা আলোচনা করব যে ইউজ কমন ভোক্যাবস ফর রিপোর্ট রাইটিং, অর্থাৎ আপনি রিপোর্ট লিখতে গেলে যে সমস্ত আমরা কমন ভোকাবুলারিগুলো নিয়ে একাধিক রিপোর্টগুলো কিন্তু করে আসতে পারি, যেরকম অ্যাক্সিডেন্টাল রিপোর্ট, যেরকম আমরা কোনো সাইক্লোন হয়েছে তার রিপোর্ট, এবং আরও দুটো তিনটে কিন্তু টপিক রয়েছে, সেই দুটো তিনটে টপিক নিয়ে কিন্তু আজকে কিন্তু টোটাল আমরা এই সেশনটায় আলোচনা করব। অবশ্যই অনেকেই আমরা ছোটোবেলায় রিপোর্ট রাইটিং এগুলো ছেড়ে এসেছি, অনেকেই আবার ভুলে গেছি, তো জিনিসগুলো যাতে আবার মনে করানো যায় তাই জন্যই কিন্তু এই প্রচেষ্টা। এবং অবশ্যই কাট অফের কথা মাথায় রেখে আরও এফেক্টিভ আপনি কী করে রাইটিং স্কিলটা বাড়াবেন সেটাও কিন্তু আমরা কিন্তু চেষ্টা করছি এই সেশনটার মাধ্যমে। আশা করি আপনাদের অনেকটাই হেল্প হবে, হেল্প হলে অবশ্যই লাইক করে দিন, শেয়ার করে দিন, চ্যানেল নতুন দেওয়া থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান করে রাখবেন। সমস্ত ক্লাসের আপডেট আমাদের গিফট অফ দ্য গ্যাবিডু টেলিগ্রামে আসছে, অবশ্যই জয়েন করে নেবেন, ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে। শুরু করে দিই আজকের বিষয় নিয়ে আলোচনা। দেখুন, আজকে প্রথম যে আমি টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হলো অ্যাক্সিডেন্টাল রিপোর্টের ক্ষেত্রে আমি কীরকম আমি ইউজ করব। অ্যাক্সিডেন্টাল রিপোর্টের ক্ষেত্রে কমন যে ভোক্যাবসটা আমরা ইউজ করে থাকি সেটাকে বলা হয় মিসআপ। ঠিক আছে, আপনি দেখতে পাচ্ছেন এখানে হাইলাইট করা রয়েছে মিসআপ কিন্তু আমরা ইউজ করে থাকি। কেরকম সময় ইউজ করে থাকি, দেখুন এখানে একটা পুলকার অ্যাক্সিডেন্ট হয়েছে, দেখুন এই লাইনটা ভালো করে একটু পড়ুন, যে 14 স্টুডেন্টস ওয়্যার ইনজিওর্ড, 2 আউট অফ দেন সাফার্ড সিরিয়াস ইনজিওর্ড ইন দ্য মিসআপ। ঠিক আছে, তাহলে সিরিয়াস ইনজিওর্ড ইন দ্য অ্যাক্সিডেন্ট আমরা ইউজ করে থাকি, তো আমি এখানে অ্যাক্সিডেন্টটা না লিখে আমি কি লিখবো, মিসআপ। মিসআপ কথার অর্থ হলো গিয়ে আনলাকি, একটা অ্যাক্সিডেন্ট হচ্ছে যেটা আনলাকি অ্যাক্সিডেন্ট। ঠিক আছে, বলুন আমরা অনভিপ্রত ঘটনা, তো সেই কিন্তু আমার আনলাকি অ্যাক্সিডেন্টকে আমরা কী বলছি, মিসআপ। এটা কিন্তু ভালো ভোক্যাবস, আপনি যে কোনো জায়গায় এখানে কিন্তু যে কোনো অ্যাক্সিডেন্টাল রিপোর্টে ইউজ করতে পারেন, যে কতজন এখানে ইনজিওর্ড হয়েছে সেখানে মেনশন করবেন সিরিয়াস ইনজিওর্ড হচ্ছে ইন দ্য মিসআপ। ঠিক আছে, তারপরে আপনি ইউজ করলেন যে কোথায় তাদের অ্যাডমিশন ট্রিটমেন্ট করতে হয়েছিল, নিয়ে গেছিলো, তো সেই জায়গাগুলো কিন্তু আমি ইউজ করব। ঠিক আছে, বোঝা গেল। আচ্ছা, নেক্সট আমি এখানে আরেকটা, আমি বিশেষ করে ক্লার্কশিপের ক্যান্ডিডেট মানে এর আগে আমি ক্লাসে বহুবার বলেছি, এবং আমি রিসেন্ট মানে WPSI KPSI রিসেন্ট ব্যাচেও ওদের আমি বলেছি, কিন্তু কিছুজনকে ভুল করতে দেখলাম বলে আমার মনে হলো এটা আরও একবার বলে দেওয়া উচিত। সেটা হলো গিয়ে দেখুন, আমি এই রিপোর্টটায় কিন্তু কিছু নাম লিখেছি,
দেখুন যে চন্দননগর পুলিশ কমিশনারেট হুমায়ুন কবির সেইট, ওকে, শ্রীরামপুর তৃণমূল কংগ্রেস এমপি কল্যাণ ব্যানার্জি ভিজিটেড হসপিটাল, এই যে নামগুলো কখনোই কিন্তু আমি ডিসক্লোজ করব না। রিপোর্টে কিন্তু আমার পরিষ্কার লেখা থাকে যে আমাকে কিন্তু XYZ কিন্তু এখানে যখনই আমার রিপোর্টের টপিকে কিন্তু দেবে তখন কিন্তু ওরা পরিষ্কার বলা থাকে এবং কোশ্চেনের শুরুতেও বলা থাকে XYZ কিন্তু ইউজ করতে হবে। অনেক সময় আমরা রিপোর্ট করতে গিয়ে দেখি বিভিন্ন TY সেটা কিংবা অন্য অন্য জায়গায় ইন্ডিয়ান এক্সপ্রেস হোক, তো সেখান থেকে আমরা রিপোর্টটা দেখি এবং নিজের মতো করে তৈরি করি। তৈরি করে দেখা যাচ্ছে যে এরকম নামগুলো আমরা ওখানেও দেওয়া থাকে বলে আমরা এখানে কিন্তু মেনশান করে দিই। তো সেক্ষেত্রে কিন্তু এরকম যদি হয় তাহলে কিন্তু 10% নাম্বার কিন্তু আপনার ডিডাক্ট হবে, যেটা PSC ক্লার্কশিপে কিন্তু হয়েছে। সুতরাং আপনাকে কিন্তু মাথায় রাখতে হবে আমি কখনোই কিন্তু নাম কখনোই মেনশান করবো না, শুধুমাত্র যে এখানে XYZ দিলাম আর এখানে নাম মেনশান করলাম তাহলেই কিন্তু গণ্ডগোল হয়ে যাবে। সব জায়গায় কিন্তু আমি XYZ কিংবা আমি এখানে অন্য কিছু দেবো, এখানে শুধু ওয়াই দিলেন, এখানে এক্স ইউজ করলেন, এখানে এক্স সেড করলেন, এখানে ওয়াই সেড করলেন, এখানে করলেন জেড ভিজিটেড হসপিটাল অ্যান্ড, ঠিক আছে, তো এরকম করে কিন্তু আমি কিন্তু করব। এই জিনিসটা আমি আপনাদের বলে দিলাম। আচ্ছা নেক্সট, এটা আমার তাহলে অ্যাক্সিডেন্টাল রিপোর্ট আমার হয়ে গেল, তাহলে আমি অ্যাক্সিডেন্টাল রিপোর্টে কমন ভোকাব কী পেলাম, মিস অ্যাপ, ঠিক আছে। আচ্ছা নেক্সট, আমার যে রিপোর্টটা নিয়ে আমি আলোচনা করবো তারপরে আমি সাইক্লোনে আসছি, সেটা হলো গিয়ে বিভিন্ন, এই দেখুন এটা হলো আমাদের যে ইউনেস্কো যে রিসেন্টলি কলকাতা দুর্গা পুজোকে যে একটা আমাদের আমাদের বিরাট একটা সম্মান প্রাপ্তি হয়েছিল, সেটা হলো ইনটেঞ্জিবল কালচারাল হেরিটেজ মানে সাইট বলে কিন্তু সরি লিস্টে তারা কিন্তু ইনক্লুড করেছিল আমাদের ইউনেস্কো থেকে কলকাতা দুর্গা পুজোকে। তো সেক্ষেত্রে আমরা বিভিন্ন সময় দেখে থাকি বিভিন্ন যে স্বীকৃতি সেটা ইউনেস্কো থেকে হতে পারে, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা রিপোর্ট, আমি কমিউনিটি সেকশনে আপনাদের দিয়েওছিলাম। আর যেটা বলছিলাম যে সেটা কিন্তু স্কচ অ্যাওয়ার্ড হতে পারে, তো বিভিন্ন জায়গা থেকে আমরা যে গুরুত্বপূর্ণ অ্যাওয়ার্ডগুলো বা গুরুত্বপূর্ণ এই যে রেকগনিশন যেগুলো আমাদের হচ্ছে সেগুলো কিন্তু আমরা যে পাচ্ছি ভিন্ন, তো সেক্ষেত্রে আমরা কী ইউজ করে থাকবো, একটা কমন ভোক্যাবস ইউজ করব, সেটা হলো গিয়ে দেখুন ইউনেস্কো একটা ইন্টার গভর্নমেন্টাল বডি, ঠিক আছে। আচ্ছা, দ্য ইন্টার গভর্নমেন্টাল বডি ওয়ার ইনস্ক্রাইব দুর্গাপুজো ইটস রিপ্রেজেন্টেশন লিস্ট, ঠিক আছে। এখানে আমি কী ইউজ করেছি, ইনস্ক্রাইব, ইনস্ক্রাইব কথা যদি আপনি বলেন তাহলে হলো গিয়ে তালিকাভুক্ত করা বা অনেকে খোদাই করাও বলে, কিন্তু এখানে ভালো হলো গিয়ে তালিকাভুক্ত করা, ঠিক আছে। ইনস্ক্রাইব হলো গিয়ে তার কথার অর্থ, এবং এখানে কিন্তু আপনি ইউজ বা কেউ ধরুন সার্টিফিকেট ইস্যু করেছেন, ঠিক আছে, সেটার ক্ষেত্রেও কিন্তু আমরা ইনস্ক্রাইব কিন্তু ইউজ করে থাকি, তো আমরা কিন্তু এরকম কিন্তু ইউজ করব, ঠিক আছে। কী ইউজ করব, ইনস্ক্রাইব, ভালো করে মাথায় রাখবেন, নোট ডাউন করে রাখুন, ওকে। আচ্ছা, আমি একটু এই জায়গাটা লাইনটা পড়ে দিলে হয়তো আপনাদের সুবিধা হবে। আচ্ছা, আমি পড়ে দিই একটু তাহলে ফার্স্ট লাইনটা, দ্য ইন্টার গভর্নমেন্টাল বডি ওয়াজ ইনস্ক্রাইব দুর্গাপুজো টু ইটস রিপ্রেজেন্টেটিভ লিস্ট অফ ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ অফ হিউম্যানিটি মেকিং ইন দ্য ফার্স্ট এশিয়ান ফেস্টিভ্যাল টু রিসিভ দ্য প্রেস্টিজিয়াস টাইটেল, ঠিক আছে। তো আমি সেইটা কিন্তু কখন আমি ইনস্ক্রাইব ইউজ করছি, যখন আমার কোনো তালিকাভুক্ত হচ্ছে কিছু, সেটা সেটা স্কচের অ্যাওয়ার্ড থেকেও হতে পারে, যাই হোক না কেন সেটা আমাকে বুদ্ধি করে কিন্তু ইউজ করতে হবে, অথবা কেউ সার্টিফিকেট ইস্যু করেছে সেক্ষেত্রেও আমি এটা কিন্তু ইনস্ক্রাইবটা ভোকাবসটি ইউজ করতে পারি, ঠিক আছে। চলুন নেক্সট, আমি চলে যাচ্ছি কিসে, সাইক্লোনে। সাইক্লোন খুব গুরুত্বপূর্ণ, সাইক্লোন তো এখনও হচ্ছে, আমরা এখন আবার সাইক্লোনে সময় চলে এসেছি, তো এই সাইক্লোনটা হলো গিয়ে আমফান নিয়ে লেখা। দেখুন প্রথমে আপনি তো এরকম দিচ্ছেন সাইক্লোনে, এখানে হাইলাইট করা দেখুন, এক পেনটা নিয়ে নিই, হ্যাঁ, তো এখানে দেখুন আমার হাইলাইট করা এই ডিভাস্টেটিং সাইক্লোন আমফান। ডিভাস্টেটিং হলো কি আমার কি একটি বিধ্বংসী বিধ্বংসী ঝড়, তো এক্ষেত্রে কিন্তু ডিভাস্টিং আইক সাইক্লোন সেটা আপনি আমফানের জায়গায় শুধু নামটা চেঞ্জ করে দেবেন, ঠিক আছে। তারপরে আপনি লিখলেন হিট দ্য ফার্স্ট এরিয়া অফ যেখানে হিট করেছে সেই জায়গাটার নাম আমি লিখবো, ঠিক আছে। তারপরে লিখবো অবশ্যই ইয়েস্টারডে অ্যাবাউট যে সময়টা, তাহলে আমার বোঝা গেল তাহলে আমি কী লিখছি, এই ডিভাস্টিং সাইক্লোন নামটা লিখে তারপরে আমার জায়গার নাম লিখে সেটা, এই জিনিসটা আমরা সবাই জানি। তারপরে আমার সাইক্লোনের ক্ষেত্রে যে জিনিসটা সবার মানে ম্যাক্সিমাম আমি খাতা দেখতে গিয়ে দেখেছি যে অনেকে যে বলছে ক্লাসে যে স্যার এই যে গাছ উপড়ে যাচ্ছে, মাটি থেকে গাছ উপড়ে যাওয়া, সেটা কি আমরা কীভাবে করব, তো দেখুন আমি এখানে খুব সুন্দরভাবে করে দিয়েছি এবং আপনারা অনেকেই হয়তো জানেন এই জিনিসটা। আমরা করব নাম্বারলেস ট্রিজ হ্যাভ বিন আপরুটেড, ঠিক আছে, কী করছি, আপরুটেড, আপরুটেড কথার অর্থ হলো উপড়ে ফেলা, ঠিক আছে, বা আমরা বলে থাকি না অসংখ্য গাছ
মাটি থেকে উপড়ে গেছে। তো মাটি থেকে যদি গাছ গাছ দেখো গাছ পড়ে যাওয়া আর মাটি থেকে গাছ উপড়ে যাওয়া তখন কিন্তু দু ডিফারেন্স রয়েছে। এখানে যদি আপনি লেখেন যে নাম্বারলেস ট্রিজ হ্যাভ বিন আপরুটেড, মানে প্রচণ্ড ঝড় হয়েছে, এখানে 140 থেকে 150 কিলোমিটার বেগে কিন্তু ঝড় হয়েছিল, তাই জন্য কিন্তু আমার গাছ কিন্তু মাটি থেকে উপড়ে গেছে। এবার এমন একটা আপনি স্পিড লিখে দিলেন, তো সেই দেখা গেল যে সেই ঝড়ে মাটি থেকে গাছ এমনি পড়ে যায় কিন্তু মাটি থেকে উপড়ে যায় না। তো নর্মালি আমরা কিন্তু লিখি কি ডিফারেন্সটা খুব একটা নেই, অবশ্যই মাটি থেকে উপড়লেই গাছটা পড়ে, কিন্তু এটা একটু মানে অ্যাডজাস্ট করে লিখতে বলবো, ঠিক আছে? আপরুটেড মানে হলো একদম উপড়ে ফেলা একদম গাছটাকে, ঠিক আছে? তাহলে নাম্বারলেস ট্রিজ হ্যাভ বিন আপরুটেড, অর্থাৎ আমার কী হয়েছে, অসংখ্য গাছ মাটি থেকে কি করছে, উপড়ে গেছে, আমরা তাহলে লিখছি, ঠিক আছে? তারপরে আমি লিখলাম যে বিভিন্ন ইলেকট্রনিক সরি ইলেকট্রিক পোস্ট, তারপরে টেলিফোন লাইন, এগুলো আমাদের প্রবলেম হয়েছিল, কতজন তারপরে মারা এসে এসে গেছে, তো এই জিনিসগুলো আমি আলোচনা, তারপরে যে আমার রিপোর্টের নর্মাল যেগুলো রয়েছে সেই জিনিসগুলো তো আপনারা সবাই জানেন, তো এইগুলো নিয়ে আমরা আলোচনা করছি। তো আমার তিনটে আমি যে টপিক বললাম, একটা অ্যাক্সিডেন্টের বললাম, সেখানে আমি মিসঅ্যাপের কথা বললাম, ইনস্ক্রাইবের কথা বললাম, এবং ডিভাস্টেটিং, এবং হলো কি আপরুটেড। এই আমার কমন কিন্তু এই ভোক্যাবসগুলো আমি এই রকম টপিকের ওপর কিন্তু আমি লাগাতেই পারি, তাতে আমার কোনো কিন্তু অসুবিধা নেই। আশা করি আপনারা অনেকটাই বুঝে গেছেন। এবং এরকম কিন্তু আমরা অসংখ্য মানে অসংখ্য ক্লাস বা অসংখ্য আমরা কিন্তু মানে নোট, সেগুলো কিন্তু আমরা কিন্তু আপনাদেরকে পেইড ব্যাচে কিন্তু দেওয়া হচ্ছে। দেখুন আমি তো মানে ওই যে একটা এই যে আমি যতটুকুখানি আমি মানে বললাম ততটুকুখানি মনে পড়েছে বলে বললাম, মানে এইভাবে তো লেখার সময় তো ফট করে তো মানে ফট করে তো আমি লিখে দিই, ফট করে লিখতে গিয়ে এত কিছু তো মাথায় থাকে না। তো আপনি যখন আমার ব্যাচের ছেলেমেয়েগুলো যখন লিখছে তাদের খাতা অবশ্যই দেখছেন, কেননা এটা একটা টেলিগ্রাম গ্রুপে ক্লাস হচ্ছে এবং গুগল মিটে ক্লাস হচ্ছে, সেটা নিয়ে আলোচনায় আপনি থাকছেন, এবং আপনি যখন তার খাতাটা দেখছেন এবং সেখান থেকেও কিন্তু অনেক হোক্যাপস কিন্তু আমরা পাচ্ছি। আমি যেরকম লিখছি আপনি সেরকম লিখছেন, এক্স ওয়াই জেড সবাই লিখছে। তো আমি যেন তাই জন্য ব্যাচের ছেলেমেয়েগুলোকে বলি, এবং আপনারা যেখানে মানে কোথাও পড়ছেন বা নিজেরা পড়ছেন, প্রত্যেকে কিন্তু প্রত্যেকের খাতা দেখবেন, পারলে চেক করে দেবেন, তাহলে কী বল মানে অনেকটাই ভুল কিন্তু নিজেও বুঝতে পারবেন, এবং কে কী ভুল করছে, কে কী ভোক্যাবস ইউজ করছে, সেটাও কিন্তু অনেকটা সুবিধা কিন্তু এতে রয়েছে, এটার অ্যাডভান্টেজ কিন্তু প্রচুর, আমি বারবার বলছি। তো এটা কিন্তু আমি যেন লাইভ ক্লাসেও কিন্তু ওদেরকে কিন্তু খাতা কিন্তু আমি কিন্তু ওদেরকে নিয়েই কিন্তু আপনাদের, আপনি যদি অ্যাডমিশান নেন তাহলে কিন্তু আপনি কিন্তু অবশ্যই আপনাকে ক্লাসে জয়েন করিয়ে কিন্তু আমি খাতা দেখি, ঠিক আছে? মানে খাতা দেখা হয়ে যায়, মানে কে কী ভুল করেছে সেটা নিয়ে আলোচনা হয় আর কি। তো এই হলো কি আমার বিষয়, আশা করি হেল্প করেছে ক্লাসটি। ভালো লাগলে আবার বলবো লাইক করে দিন, বন্ধুদের মধ্যে কিন্তু অবশ্যই শেয়ার করেন, অনেকেই হয়তো জানে না এই জিনিসগুলো, তাই জন্য বলবো যে অবশ্যই অবশ্যই কিন্তু ক্লাসটি সেশনটি কিন্তু শেয়ার করেন। ওকে, ভালো করে প্রিপারেশান নিতে থাকুন। যারা রেজিস্ট্রেশন করবেন অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্সে রেজিস্ট্রেশন করুন, কারোর কোনো জিজ্ঞাসা থাকলে হেল্পলাইন নম্বরে যোগাযোগ করতে পারেন। সো থ্যাংক ইউ।